بسم الله الرحمن الرحيم طريقت تبي السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটি শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদের মাঝে তরিকত টিভির পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওটি হলো তরিকার উৎস তরিকা কোত্থেকে এসেছেন এবং তরিকার কথা কি কোরআনে আছে এই তরিকার বিষয়ে আজকে আমি আলোচনা করব আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে তরিকার উৎস কোত্থেকে তরিকার কথা কি কোরআনে আছে আর থাকলে কোন জায়গায় রয়েছে তরিকার কথা এবং জানতে পারবেন তরিকা কি কারো বানানো নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উৎপত্তি এবং জানতে পারবেন সাহাবায়ে কেরাম কি তরিকার সবক নিতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীদেরকে তরিকার সবক দিতেন আর জানতে পারবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোন কোন তরিকা এসেছে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোন কোন তরিকা এসেছে এই বিষয়গুলো জানতে আমার আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখুন তাহলে আজকের বিষয়গুলো আপনাদের অনুধাবন হবে না সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ভিডিওটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো তরিকা কি তরিকার উৎপত্তি তরিকার উৎস কোত্থেকে আসলে বাবা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই প্রধান চারটি সুফিবাদের আবিষ্কৃত বানানো বা কোনো বিষয় নাই অনেকে মনে করেন যে এই চারটা তরিকা এটা সুফিবাদের অর্থাৎ আল্লাহর ওলিদের বানানো আসলে এই এই তরিকাগুলো কিন্তু তাদের বানানো কোনো বিষয় নয় এই তরিকাগুলো মূল শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এই তরিকার সবক এসেছে এটা কিন্তু তাদের বানানো নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তরিকার উৎপত্তি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তরিকার সবকগুলো এসেছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তরিকা প্রমাণিত তাসাউফ এসব তরিকাকে নব আবিষ্কৃত অনেকে বলে থাকে যে আমরা যে তরিকার কথা বলি অনেকে বলে থাকে যে এই তরিকাগুলো এটা নতুন আবিষ্কৃত এটা বানানো হ্যাঁ এবং এটা বেদাত শিরিক এই তরিকা মানা যাবে না অনেকে এটা বলে থাকেন না 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 এই তরিকাগুলোকে অস্বীকার করা অবজ্ঞা করা কোনো সুযোগ নেই কারণ এই তরিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এসেছে আমি এই বিষয়ে আলোচনা করছি সম্মানিত দর্শকবৃন্দ আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এই তরিকার উৎপত্তি কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোরআন শরীফ গ্রন্থকার সংকলিত হয়নি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শক্রমে একত্রিত করেন এরপর চূড়ান্ত রূপদান করেন অনেকে বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তরিকা ছিল না আরে ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হ্যাঁ হয়তো তরিকার এমন পুঁথিপুস্তক বিদ্যা ছিল না কিন্তু তরিকা ছিল তরিকার জ্ঞান ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তরিকার পথ দেখিয়েছেন কিন্তু আমরা যে নিয়ম পদ্ধতি এটা না থাকলে যে এটা মানা যাবে না তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জাহিরি জীবদ্দশায় তো আমরা যে কোরআন শরীফ পড়ি এই কোরআনও তো এমন সাজানো গুছানো কোরআন ছিল না এটা এই জন্য কি কোরআন মানা যাবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোরআন আমরা যে কোরআন আমরা যে জবর বিশিষ্ট এবং সুরাগুলা সাজানো 114টা সূরা সাজানো পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু কোরআন এমন ছিল না এটা পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু পরামর্শক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কোরআনটাকে সংকলিত করেছেন এবং এই কোরআনটাকে একত্রিত করেছেন কোরআন শরীফটাকে উনি সাজিয়েছেন কারণ এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন মানে কোরআন একত্রকারী বলা হয় আচ্ছা এখন এর অর্থ এই নয় যে কোরআন শরীফ রাসূল পাকের যুগে ছিল না রাসূল পাকের যুগে ছিল তো হয়তো সাজানো গোছানো ছিল না কিন্তু এখন আমাদেরকে যে সাহাবায়ে কেরাম সাজিয়ে গুছিয়ে দিয়েছেন এই জন্য আমরা কোরআন শিখতে সুবিধা কোরআন পড়তে সুবিধা কিন্তু এই জন্য কি কোরআন মানা যাবে না হ্যাঁ এভাবে তরিকাটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল হয়তো এইভাবে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর পুঁথিপুস্তক বিদ্যা বা লিখালিখি এমন ছিল না কিন্তু এটা নবীর উম্মতের ওলামা ইকরামদের মধ্যে বা আল্লাহর ওলিগণ এটা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছেন কিন্তু এই তরিকাটার মূল উৎপত্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এসেছেন এই সম্পর্কে
আমি আরেকটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে, যে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইলমে ফিকহা আবিষ্কার করেছেন, হযরত শাফি রহমতুল্লাহ আলাই এ উসুল ফিকহা রূপদান করেছেন। রাসূল পাকের যুগে যদিও ফিকহা ছিল না, উসুলে ফিকহা ছিল না, কিন্তু উসুলে ফিকহা ছাড়া ফিকহা বোঝা যাবে না, আর ফিকহা না বুঝলে হাদিস বোঝা যাবে না, হাদিস না বুঝলে কোরআন বোঝা যাবে না। তাহলে এগুলি তো কোরআনেরই সহায়ক, হাদিসেরই সহায়ক, এগুলিও তো কোরআন হাদিস রিসার্চ গবেষণা করে হ্যাঁ বেরিয়ে আসছে। তাই মূল কথাটা এটা রাসূল পাশা সাল্লাম থেকেই এগুলির আবির্ভাব হয়েছে। রাসূল পাশা সাল্লামকে জানার জন্য, বোঝার জন্য, কোরআন হাদিসকে জানার বোঝার জন্যই উলামা ইকরাম আমাদের জন্য এই মেহনত করে গেছেন। ঠিক তেমনিভাবে ওলি আল্লাহরও এই তরিকাগুলো আমাদের মধ্যে উপহার দিয়ে গেছেন আল্লাহ রাসূলকে চেনা বোঝার জন্যই। এখানে বাবা যে এই যে তরিকাগুলা, প্রত্যেকটা তরিকার মূল উপাত্তা কিন্তু রাসূল পাশা সাল্লাম থেকে এসেছেন, এই তরিকার উৎপত্তিটা রাসূল পাশা সাল্লাম থেকে এসেছেন, এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার আপনাদের সামনে করছি। যেমন প্রতিটা তরিকা রাসূল পাশা সাল্লাম থেকে সংগৃহীত এবং সেলসালা রাসূল পাশা সাল্লাম পর্যন্ত সংযুক্ত রয়েছে। যেমন হাদিসও এই তরিকার নিয়ম কানুন সাহাবা ইকরামের দ্বারাও প্রমাণিত, যেমন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে যে রাসূল পাশা সাল্লাম অবস্থা বেদে স্তর বেদে সাহাবা ইকরামকে এক একজনকে এক এক রকমের ওজিফা দিতেন, অর্থাৎ তরিকার সবক দিতেন। তরিকা মানে কি? পথ। এমন কিছু পথ রাসূল পাশা সাল্লাম দেখিয়েছেন যে পথে পরিচালিত হয়ে আল্লাহর সন্ধান পেয়েছেন, মুক্তির ব্যবস্থা হয়েছেন। তাহলে রাসূল পাশা সাল্লাম অবস্থা বেদে স্তর বেদে বিভিন্ন সাহাবিকে বিভিন্নভাবে সবক দিতেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা নফি এসবাত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির রপ্ত করেছিলেন। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী নফি এসবাতের জিকির শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই জিকিরে মৌলা আলী রপ্ত ছিলেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমার দয়াল নবী ইসমে মুফরাদ, যেটা আল্লাহ জিকির হ্যাঁ উনি শিখিয়েছিলেন, এবং এই জিকিরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রপ্ত ছিলেন। এখন এই যে দুইজন সাহাবিদের মধ্যে দুইটা পথ হয়ে গেল, এক সাহাবিরে একটা ওজিফা দিয়েছেন, আরেকজন সাহাবিকে আরেকটি ওজিফা দিয়েছেন। এখন এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে যে সবকটা এসেছে, যে তরিকাটা হয়েছে, এটা বলা হয় তরিকাই বকরিয়া। এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে একটা দিয়েছেন, যেটা আলুবিয়া। এই দুইটা তরিকা হয়ে গেল, একটা মৌলা আলী থেকে আর একটা আবু বকর সিদ্দিক থেকে। কারণ মৌলা আলীকে নফি আসবাত জিকির আল্লাহ শিখিয়ে আল্লাহর হাবিব শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমার দয়াল নবী আল্লাহ জিকির শিখিয়েছেন। এখান থেকে দুইটা তরিকা হয়ে গেল, একটা হলো আলুবিয়া আর একটা হলো বকরিয়া, একটা আলুবিয়া এবং বকরিয়া। এরপর এই দুইটি ধারা গিয়ে একত্রিত হয়ে হযরত ইমাম আবুল কাসেম জুনায়দ রহমতুল্লাহর কাছে পরবর্তীকালে আবার দুই ভাগে ভাগ হয়ে যায়। এই দুইটা তরিকা আবার দুইটা শাখা বের হয়েছে দুইটা তরিকা থেকে, একটি হলো খালওয়াতিয়া আর একটা হলো নকশেবন্দিয়া। এই দুইটা বের হয়েছে, একটা খালওয়াতিয়া একটা নকশেবন্দিয়া। এখন এই ধারা চলতে থাকে, পরবর্তীকালে তাসাউফের শিক্ষা যখন চারদিকে সাইলাভ করেছে, তখনই এই ধারাকে আরও পরিমার্জিত করার জন্য, সুগঠিত করার জন্য আরও চারজন হ্যাঁ আবির্ভূত হলেন। এই চারজনের দ্বারা এই তরিকাগুলা আরও বিস্তার লাভ করেছে, এই চারজন এই তরিকাগুলোকে আরও শক্তিশালী করেছেন, আরও জনপ্রিয় হয়ে উঠেছে, আরও সুগঠিত করেছেন। এই চারজন কে? সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই এবং সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দ আহমদ বাদাবি রহমতুল্লাহ আলাই এবং সৈয়দ ইব্রাহিম আদ্দাসুকি রহমতুল্লাহ আলাই। এই চারজনের দ্বারা আবার এই তরিকা বিশাল বিস্তার লাভ করেছে। এরপরে পরবর্তীকালে এই তরিকা আরও বহু শাখায় বিভক্ত হয়ে গেছে, যেমন প্রায় এখন 25টার মতো তরিকা
বিভিন্ন দেশে রয়েছে, কিন্তু এই 25টা তরিকা থেকে শাখা উপশাখা হ্যাঁ অনেক তরিকা বের হয়ে গেছে। ইসলামী বিশ্বকোষ একটা কিতাব আছে, ইসলামী ফাউন্ডেশন এটা প্রকাশ করেছে, ইসলামী বিশ্বকোষ নামক কিতাবে এই 411 এবং 415 পৃষ্ঠার মধ্যে প্রায় 180টি তরিকার শাখা প্রশাখার তালিকা প্রদান করেছেন, 180টা তরিকার বর্ণনা দিয়েছেন এবং তালিকা প্রকাশ করেছেন। কিন্তু এই 180টা তরিকা মূলত কিন্তু এই 4 তরিকা থেকে আসছে, আবার এই 4 তরিকা গিয়া 2 তরিকা থেকে আসছে, এই 2 তরিকা নুরনবীজি থেকে আসছে। মূলত সব তরিকার মূল উৎস কিন্তু আমার নুরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি থেকে এটা এসেছে, কিন্তু এগুলো শাখা উপশাখা, কিন্তু মূল হলো এই 4টা থেকে বের হয়েছে, কাদ্রিয়া, চিস্তিয়া, নকশবন্দে, মুজাদ্দিদিয়া। কিন্তু এই ভারত উপমহাদেশে এই 4টি তরিকা বেশি সহায়লাভ করেছে, জনপ্রিয় হতেছে। একটি হলো কাদ্রিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদ্রিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই 4টা তরিকা ভারত উপমহাদেশে খুব জনপ্রিয় হতেছে। একটি তরিকা হলো যেটা কাদ্রিয়া, বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি তরিকা হলো চিস্তিয়া, যেটা হলো খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জি রহমতুল্লাহ আলাই। আরেকটি তরিকা হলো নকশবন্দিয়া, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই। আরেকটি তরিকা হলো মুজাদ্দাদ আলফি সানি রহমতুল্লাহ তরিকা, যে তরিকাই মুজাদ্দাদিয়া। এখন এখানে 4টা তরিকা, এই 4টা তরিকা, এই 4টা তরিকার যে জনক, 4জন কিন্তু আউলাদে রাসূল ছিলেন। এই 4টা তরিকা গিয়ে আমার নুরনবীজি থেকে আসছে, এই 4টা তরিকা নুরনবীজির বংশধারা মতে আসছে। যেমন আমি প্রথম বলে থাকি, গৌসপাক আব্দুল কাদের জিলানী যে কাদ্রিয়া তরিকা, উনি 17তম ছিলেন রাসূল পাকা সালামের আউলাদের, উনি 17তম পুরুষ ছিলেন, অর্থাৎ 17তম তরিকার সিলসিলাটা 17তম ছিলেন। আর মঈনুদ্দিন চিস্তি, খাদামনি চিস্তি রহমতুল্লাহ চিস্তি তরিকা, উনি ছিলেন প্রায় 15তম সেলসেলা ছিলেন, এবং বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ উনি ছিলেন 22তম, এবং মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ উনি ছিলেন 28তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 28তম সিলসিলা। তাহলে এই 4টা সিলসিলা কিন্তু নবীজির বংশ হয়ে আসছে, এই তরিকার সিলসিলা হয়ে আসছে। আবার এই 4টা, এই 4জন আল্লাহর ওলি তরিকা গিয়া নূর নবীজি পর্যন্ত গিয়া লেগেছে। যে কোনো তরিকার নৌকায় আপনি উঠলে নূর নবীজি পর্যন্ত গিয়া পৌঁছবে, 4টা তরিকা সঠিক। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আরেকটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে, যে এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন থেকে কিন্তু তরিকার উৎপত্তি, আমার নবীজির পর থেকে দুইজন থেকে তরিকার সহায় লাভ হয়েছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে দুটি তরিকা আসছে, একটি হলো নকশবন্দিয়া, একটি হলো মুজাদ্দাদিয়া। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুটি তরিকা আসছে, একটি হলো কাদ্রিয়া, একটা চিস্তিয়া। এখন এই গাউসপাক আব্দুল কাদের জিলানী, ওনার জন্মস্থান ছিলেন বাগদাদে, খাজামিনী সিস্তি রহমতুল্লাহ ওনার জন্মস্থান ছিলেন ইরানের সিজিস্তানে, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ জন্মস্থান ছিলেন বুখারাতে, এবং মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ জন্মস্থান ছিলেন শিরহিন্দিতে। এই 4জন কিন্তু আল্লাহর ওলি, আউলাদে রাসুল ছিলেন, এবং 4জন রাসুল পাকের মানে সেলসেলার বংশতম ছিলেন, একজন 17তম, একজন 15তম, একজন 22তম, একজন হলো 28তম, যেটা আমি ইতিপূর্বে বর্ণনা করেছি। এখন মূল বিষয়টা হলো, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে অনেকে বিশেষ করে হালে হাদিস সালাফিরা বলে তরিকার কথা কোনো কোরআনেও নাই, হাদিসও নাই। আমি তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। আপনারা জানেন আমি প্রতিটা কথা কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করি, কারণ আমি খুব মেহনত পরিশ্রম করে কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করছি। এই কারণে, কারণ এখন সমগ্র বাংলাদেশে হালে হাদিস সালাফিরা ওরা বেদাত বেদাত শিরিক শিরি বলতে বলতে ওদের বেদাত বেদাত বলতে বলতে ওদের জীবন শেষ করে দিচ্ছে। অর্থাৎ এই তরিকাকে উঠিয়ে দেওয়ার খুব পাই তারা করতেছে, কিন্তু কখনো পারবে না। আমি তাদেরকে দেখাই দিতে চাই যে তোমরা নাকি তরিকার কথা পাও নাই। হ্যাঁ, তরিকার কথা কোরআনে রয়েছে। অনেকে বলে যে আপনারা যা তরিকা তরিকা করেন, এই তরিকার কথা কি কোরআনে আছে? হ্যাঁ, তরিকা শব্দ হলো পথ, তরিকা শব্দ হলো রাস্তা, তোয়ারিকুন থেকে তরিকা, তোয়ারিকুন তো রাস্তা। এখন এই তরিকার কথা কোরআনে রয়েছে, সুরা আনকাবুত 69 নম্বর আয়াত। আমি আবার বলছি, সুরা আনকাবুত 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার পথে চেষ্টা বা সাধনা করে, আমি আল্লাহ আমার রাস্তাসমূহের মধ্যে একটি রাস্তা দেখিয়ে দেই, আমার পথসমূহের মধ্যে আমার একটা পথ দেখিয়ে দিই। কত সুন্দর কথা! আল্লাহ বলতেছেন, যারা
আমি আল্লাহকে পাওয়ার পথে চেষ্টা করে বা সাধনা করে তখন আমি আল্লাহর পথসমূহের মধ্যে একটি পথ তাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে সুবুলানা সাবিলনত রাস্তা বা পথ আর সুবুলানা মানে বহুবচন পথসমূহ। এখানে সাবিলুন শব্দের তোলো রাস্তা আর সুবুলানা হইল রাস্তাসমূহ। আমার আল্লাহ বলেন যে যারা আমার পথে চেষ্টা বা সাধনা করে আমার পথসমূহের মধ্যে আমি একটি পথ দেখিয়ে দিই। এর পথের আরবিটি হলো তরিকুন মানে তরিকা। তাহলে তরিকার কথা অবশ্যই কোরআনে রয়েছে, যেটা সুরা আনকাবুত 39 নম্বর আয়াত। আরেকটি আয়াত কোরআনে রয়েছে সুরা নাহলের 9 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা যায়রুন। কোরআন সুরা নাহল আয়াত নম্বর 9 আল্লাহ বলেন সরল পথ, সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে আর পথগুলোর মধ্যে অনেক কিছু বাঁকা পথও রয়েছে যা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তাহলে এই আয়াতে কারিমেতে কি বোঝা গেল যে আল্লাহকে পাওয়ার অনেক পথ রয়েছে। আল্লাহ নিজেই বলতেছে যে সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে কিন্তু আল্লাহ পাওয়ার পথে অনেক বাঁকা পথও আছে। এই বাঁকা পথের মধ্যে শয়তানগুলো বসা আছে। হ্যাঁ, আল্লাহর যে পথটাই হলো সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তা, সোজা রাস্তা। আর আল্লাহ বলেন আমাকে পাওয়ার পথে অনেক বাঁকা পথও আছে যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাই না। আর আমি আল্লাহ কি পাওয়ার যে সরল পথটা সোজা পথটাই দিয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে। এখানে সুস্পষ্ট ভাষায় আল্লাহ বুঝিয়েছেন যে সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে আর পথগুলোর মধ্যে অনেক কিছু বাঁকা পথ রয়েছে যা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। সুরা নাহল আয়াত নম্বর 9। এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল আল্লাহ কি পাওয়ার পথে অনেক পথ আছে। এই পথটাকে আরবিতে তরিকা বলা হয় বা তরিকুন বলা হয়। তাহলে তরিকার কথা কোরআনের 2টি আয়াত থেকে বোঝা গেল যে হ্যাঁ আল্লাহকে পাওয়ার অনেক পথ রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা কেন তরিকা নিব? এখানে যে আল্লাহ বললেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য সহজ সরল পথটাই আমি আল্লাহর পর্যন্ত পৌঁছে আর আমি আল্লাহর পথে অনেক বাঁকা পথও রয়েছে। এখন আমরা কোনটা সোজা পথ কোনটা বাঁকা পথ এটা চিনব কী করে? এই জন্যই একজন পথ বিশেষজ্ঞ যিনি পথ সম্বন্ধে জ্ঞান রয়েছে, পথ সম্বন্ধে বুঝেন জানেন এমন একজন পথ বিশেষজ্ঞ যিনি মুর্শিদ মানে পথ প্রদর্শক একজন দরকার, একজন মুর্শিদের দরকার যিনি আমাদেরকে পথ দেখাবেন। তাহলে একজন পথ প্রদর্শকের হ্যাঁ সঙ্গ নিতে হবে। তাহলে কোনটা সোজা পথ কোনটা বাঁকা পথ এই পথগুলো আল্লাহর ওলিগণ সাজিয়ে গুছিয়ে গেছেন। আল্লাহর ওলিরা চারজন মহান ওলি, যে চারজন চারটা রাস্তা আবিষ্কার করে গেছেন, এইটা সোজা রাস্তা, এই রাস্তার মধ্যে উঠলে এটা আল্লাহ পর্যন্ত থেকে পৌঁছেছে। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই চারটা যে চারটা তরিকা জনপ্রিয় তরিকা, এই চারোটা তরিকা সহি এবং সরল রাস্তা, সোজা রাস্তা। আপনাদের মতে কি? চারজন তো মহান ওলি, চারজন আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহর প্রিয় মাহবুব ছিলেন, যাদেরকে আমরা আনআমতা বলি, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা হলো তারা। এখানে তাফসীরে মারিফুল কোরআন লিখেছে সিরাতুল মুস্তাকিম কারা, আল্লাহর ওলিদের যে পথটা সেটাই হলো সিরাতুল মুস্তাকিম। তাহলে আল্লাহর মহান চারজন ওলি যে চারটা পথ আবিষ্কার করেছে, চারটা পথ প্রকাশ করেছে, আবিষ্কার নয় প্রকাশ করেছে, এই চারটা পথের যে কোনো একটা পথে যদি উঠেন, যে কোনো একটা তরিকাতে উঠেন, এই তরিকাটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ নিজেই বলছেন সরল পথটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে আর বাঁকা পথগুলো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আমরা যেন শয়তানদের খান্নাসদের পথে না যাই, একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা যারা, যারা আল্লাহকে হাসিল করেছে, আল্লাহ স্বীকৃত পাওয়া আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের দেওয়া একটা পথ বা তাদের দেওয়া একটা তরিকা অনুসরণ করে যেন আমরা চলতে পারি। সম্মানিত দর্শক, কিন্তু আপনারা আজকে দেখেছেন আমি খুব সহজ ভাষায় তরিকা কী, তরিকা কেন প্রয়োজন এবং তরিকার কথা কি কোরআনে আছে, তরিকা কোথা থেকে এসেছে এবং তরিকা কি কারো বানানো নাকি নবীজি থেকে এসেছে এবং সাহাবিদের কি কোনো তরিকা সবক দিতেন এবং আবু বকর থেকে কোন তরিকা এবং মাওলা আলী রাদিয়াল্লাহু থেকে কোন তরিকা এসেছে, এই বিষয়গুলো আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো যাক, আজকে এই পর্যন্তই বাবা। আপনারা আমার তরিকা টিভিতে চোখ রাখবেন, আমি সবসময় নিত্য নতুন বিষয়গুলো যেগুলো মানুষের মধ্যে অনেক ফেকড়া রয়েছে, সমস্যা রয়েছে, এইগুলি আমি সহজ ভাষায় কোরআন হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করব। আপনারা আমার তরিকা টিভিতে চোখ রাখবেন। আপনার কাছে বিদায় করছি, ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।